সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। করোনা ভাইরাসে গোটা বাংলাদেশ এখন বিপর্যস্ত, লাফিয়ে লাফিয়ে সংক্রমণ আর মৃত্যুর হার। মাত্র দুই মাসেই এশিয়ার হট স্পটে পৌঁছে গেছে বাংলাদেশ। জনতত্ত্ব, ঘনবসতি ও আক্রান্তের হার হিসাবে সংক্রমণের এই সূচক ভয়ঙ্করভাবেই স্পষ্ট। আক্রান্তের হিসাবে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের পিছনে থাকলেও সংক্রমণ হারে এশিয়ার অর্ধ শতাধিক দেশের শীর্ষে এখন বাংলাদেশ। আমরা এক অচিন্তনীয় দুর্দিন পার করছি। মানুষের প্রতিটি মুহূর্ত কাটছে এক অজানা ভয় আর আতঙ্কে। একদিকে মরণঘাতী করোনা ভাইরাসের ভয়, অপরদিকে বেসুমার খাদ্যাভাব। চলছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। দেশে প্রতিদিনই বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আরও অধিক সংখ্যক মানুষকে টেস্টের আওতায় আনা গেলে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাবে, এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। টেস্ট করতে না পারায় প্রতিদিনই থাকছে করোনা উপসর্গ নিয়ে বহু মানুষের মৃত্যুর খবর। সরকারের দেয়া তথ্য মতেই বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে গত 18 মার্চ 2020 তারিখে। করোনা রোগী শনাক্ত হওয়ার পরেও সরকারের কোনো বোধোদয় হয়েছিল কি? করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে চলতি বছরের শুরু থেকেই যেখানে বিশ্বের বিভিন্ন দেশ সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছিল, তখন বাংলাদেশের আদৌ প্রস্তুতি ছিল কিনা এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ আমরা দেখেছি স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য বছরব্যাপী সরকার তথ্য মন্ত্রণালয় একটি পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত 16 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করে 18 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিটি বিভাগে প্রধান এবং রেডিও ও টেলিভিশনের ডিজিদেরকে আমন্ত্রণ জানানো হয়। 16 মার্চ ইস্যু করা ওই চিঠিতে বৈঠকের আলোচ্য বিষয় ছিল যক্ষা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যসেবা, অল্টারনেটিভ কেয়ার প্রচারণা সহ নানা বিষয়। প্রশ্ন হল, 18 মার্চে অনুষ্ঠিত খুব স্বাস্থ্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের মিটিংয়ে এত সব বিষয় আলোচনার জন্য স্থান পেলেও করোনা ভাইরাস পরিস্থিতি কেন আলোচনার জন্য স্থান পেল না? অথচ আমরা শুরু থেকেই সরকারকে দেশে দেশে করোনা ভাইরাসের তাণ্ডব সম্পর্কে সতর্ক করে আসছিলাম, প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছিলাম, জনগণকে সচেতন করছিলাম, কী কী করা উচিত এবং উচিত নয় সে পরামর্শও দেওয়া হয়েছে। অথচ দেখলাম ভিন্ন চিত্র। 20 মার্চের প্রাত্যহিক পত্রিকাগুলোতে দেখবেন নিশিরাতের সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ শাহ বলেছেন বিএনপি করোনা সম্পর্কে গুজব ছড়ায়। 21 মার্চের পত্রিকায় ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমরা করোনার চেয়েও শক্তিশালী। আর ফরেন পলিসিতে স্বামী স্ত্রীর কূটনীতি তত্ত্বের জনক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাহেব তো আগেই বলে দিয়েছেন করোনা মারাত্মক রোগ নয়, এটা সর্দি জ্বরের মতো। করোনা ঝুঁকির সময় এই সরকার আতশবাজির আলোক উৎসব করল, ভোট করল। কোনো কোনো মন্ত্রী খুব কনফিডেন্টলি বললেন করোনা এদিকে আসবে না। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বললেন চীনের চেয়ে বড় করোনা হাসপাতাল বানাবো। এক মন্ত্রী বললেন দুনিয়ায় যে কোনো দেশের তুলনায় আমরাই সবচেয়ে ভালো প্রস্তুত। বিশ্বকে থমকে দেওয়া মহামারী করোনা ভাইরাসের মতো এমন ভয়াল বিপজ্জনক ঘাতক ব্যাধি নিয়ে বিচ্ছিন্ন এই সরকার এবং তাদের মন্ত্রীদের মন্তব্যের ধরন দেখলে মনে হয় তারা এটাকেও গুজব আর ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে চেয়েছে। এই মে মাসেই আটক করা হয়েছে 8 জন সাংবাদিক। আওয়ামী লীগ মনে করেছিল জনগণকে ডান্ডা মেরে ঠান্ডা রেখে কিংবা জনগণের বিরুদ্ধে র্যাব পুলিশ লেলিয়ে দিয়ে পরিস্থিতি মোকাবেলা করবে। তবে এতদিন পর এসে অবশেষে ওবায়দুল কাদের সাহেবরা মনে হয় পরিস্থিতির ভয়াবহতা একটু আঁচ করতে পেরেছে। গতকাল ওবায়দুল কাদের সাহেব স্বীকার করেছেন দেশের করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। যেভাবে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা তাতে সামনের দিকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত পাচ্ছে। তাহলে আপনারা যে করোনার চেয়ে শক্তিশালী বলে আস্ফালন করেছিলেন কেন করেছিলেন? এটি কেন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এই প্যান্ডামিক, এই বিশ্বব্যাপী মহামারীকে নিয়ে?
সেদিন তুচ্ছ তাচ্ছিল্য করতে করেছেন এই জন্য যে আপনারা এটি নিয়ে কোনো মনোযোগ দেননি, আপনারা কোনো প্রস্তুতি গ্রহণ করেননি বা করবেন না, এইটাই ছিল আপনাদের অভিপ্রায়। আর অভিপ্রায় করতে গিয়েই আপনারা এই করোনা ভাইরাসকে নিয়ে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এর আক্রমণ এবং আঘাত যে কোনো মুহূর্তে বাংলাদেশকে যে সয়লাভ করবে সেটা সম্পর্কে আপনারা জেনেও না জানার ভান করে বরং তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার লাভের পর থেকেই স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, এর উপর লকডাউন শিথিল করা হয়েছে, সরকার বণিকদের সাথে আপোষ করতেই শিথিল এই লকডাউন। এতে করোনা বিস্তারের পথ আরও প্রশস্ত করা হবে। দেশজুড়ে করোনা পরীক্ষার ব্যবস্থাপনা এখনও নড়বড়ে। একদিকে যেমন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের হাসপাতালগুলো ঠিকভাবে সেবা দিতে পারছে না, অন্যদিকে অন্যান্য জটিলতার রোগীরাও চিকিৎসা পেতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে। সচেতন সাংবাদিকরা, মরণঘাতী করোনা ভীতির মধ্যেই আরেক আতঙ্ক সারা দেশে ত্রাণ চুরি। ক্ষমতাসীন দলের লোকেরা ত্রাণ চুরিতে মেতে উঠেছে। আমরা বলেছিলাম এই ত্রাণ বিতরণ কার্যক্রমে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়ার জন্য। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ প্রতিবাদ করলে আইসিটি আইনে মামলা করা হচ্ছে, ভার্চুয়াল মিডিয়ায় প্রতিবাদী মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, রাতের অন্ধকারে চোখ তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ দুর্দিনেও ক্ষমতাসীনরা দেশকে মগের মূল্যকে পরিণত করেছে। কিছু বন্ধ কিছু খোলা, এই বন্ধ এই খোলা সিদ্ধান্তহীনতা ও ঘন ঘন সিদ্ধান্ত বদলের অস্থিরতা আইহীন মানুষের হাতে খাদ্য ও বাঁচার উপকরণগুলো পৌঁছাতে ব্যর্থতা, ছুটি না লকডাউন তা নিয়ে ধোঁয়াশা, এইসবের কারণে মানুষের বাইরে আসা আর এই বাইরে আসার জন্য সরকারের সব ব্যর্থতার দায় জনগণের উপর চাপাপাত চালাকি করা হচ্ছে। সুরীত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে সারা দেশে সর্বস্তরের নেতাকর্মীরা গত এক যুগ ধরে ক্ষমতাসীনদের জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন, নিপীড়ন, গুপ্ত হত্যা, গুম ও ক্রস ফায়ারের শিকার। তারপরেও জাতির এই সংকটময় মুহূর্তে জনগণের দল হিসাবে বিএনপি বসে নেই। সতর্কতা, সহায়তা, মানবিকতা, এই চেতনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে সারা দেশে চলছে বিএনপির মানবিক সহায়তা কর্মসূচি। আমরা ত্রাণ দিচ্ছি আমাদের সাধ্যমতো, সেখানে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ রয়েছে। আমরা করোনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদিও আমরা বিতরণ করছি। কোথাও কোথাও আমাদেরকে ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে। অপরদিকে নির্জন কক্ষে বসে গণমাধ্যমে সরকারের মন্ত্রী ও তাদের নেতারা বিএনপির এই মহতি উদ্যোগের বিরুদ্ধে উপহাস ও তাচ্ছিল্য করে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আচ্ছা, এতদূর থেকে সাউন্ড আসবে না? হ্যাঁ।